হ্যালো গাইস, লাখরোল সেকশনের দিকে খেয়াল করছো? রাতপাট আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাখরোল সেকশনে অ্যানিমেশনের একটি মোকা হ্যাকার স্টেটমেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো চলো আমরা অ্যানিমেশনের এই মোকা হ্যাকার স্টেটমেন্টটি কমপ্লিট করি আর দেখি যে অ্যানিমেশনের এই মোকা হ্যাকার স্টেটমেন্টটা কমপ্লিট করতে আমাদের আগের মতো ডায়মন্ডই লাগে নাকি ডায়মন্ডের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য বিগ একটি গিভের অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা যদি এই ভিডিওতে মাত্র 20,000 ভিউজ আর 3,000 লাইক কমপ্লিট করে দিতে পারো, ভিডিওর মাধ্যমে মোট 5 জনকে কিন্তু 5টা উইকলি গিভওয়ে করে দেওয়া হবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু এটা কনভারসেশনে দিয়ে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারপরে কিন্তু তোমাদের ইউআইটা কনভারসেশনে দিবে। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, তো একদমই কম দামে টাইম ড্রপ করতে হলে চলে যেতে পারো রিও বাজার এটা অবস্থিতিতে। আর তোমরা যারা রিসেলার রয়েছো তারা কিন্তু চাইলে কিন্তু রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অনলাইন ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইট লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা রয়েছে। তো আর বেশি কথা বলবো না, আমরা কিন্তু অ্যানিমেশনের এই মোকা হ্যাকার স্টেটমেন্টটি কমপ্লিট করার জন্য কিন্তু লাখরোল সেকশনের দিকে চলে যাবো। তো এখানে আমাদের মোকা হ্যাকার স্টেটমেন্টের এই সেটে মিল লেজেন্ডের আইটেমের মধ্যে একটি হচ্ছে পেগাসাস স্পিড লিডার চার্জ এই অ্যানিমেশনটা। আর চার্জ এই মোটি ছাড়া কিন্তু এখানে আমাদের মোকা হ্যাকার স্টেটমেন্টের সেকেন্ড লেজেন্ডের আইটেম হিসেবে রাখা আছে গডিস টাইম এই অ্যানিমেশনটা। আর এই দুটি অ্যানিমেশন ছাড়া আমাদের মোকা হ্যাকার স্টেটমেন্টে রাখা আছে M63 লেজেন্ডারি স্কিন। আবার এখানে আমাদের রয়েছে চার্জ বুস্টার এখানে একটি লেজেন্ডারি স্কিন। আবার কিন্তু মোকা হ্যাকার স্টেটমেন্টের এই পাশে কিন্তু আমাদের একটি মেল বান্ডেল রাখা আছে, একটি ফিমেল বান্ডেলও কিন্তু রাখা আছে। তবে আমার অ্যাকাউন্টে যেহেতু পেগাসাস রিলেটেড এই চার্জ অ্যানিমেশনটি নেই আর এটা যেহেতু আমার পছন্দ, যার কারণে কিন্তু এটা আমি সিলেক্ট করে নিলাম। এবার মোকা হ্যাকার স্টেটমেন্টের অপোজিটে গেলে এখানে কিন্তু তোমাদের পছন্দের আইটেমটি তুমি সিলেক্ট করে নিও। এখানে কিন্তু আমার সবগুলো রয়েছে, জাস্ট আমাদের স্ক্যামিংটা বাদে, যার কারণে কিন্তু আমি স্ক্যামিংটা সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমরা স্ক্রিন সেকশনে চলে আসবো। এখানে কিন্তু আমাদের ফার্স্ট স্পিন 9টা মোডে দেখা যাক 9টা মোডে আমরা গ্র্যান্ড প্যাসটা পেয়ে যাই কিনা। তো এদিক সেদিকে তাকিয়ে লাভ নাই, আমরা ফার্স্ট স্পিন 9টা মোডে করে দিয়েছি, দেখা যাক ফার্স্ট স্পিনে আমাদের মিন্ডিয়াটা দিয়ে দেয় কিনা। দিবে কি আদৌ? ও শিট ভাই, আমি তো মনে করছিলাম যে অ্যানিমেশনে পড়ে গেছে। ইস ভাই, আর একটা যদি কম পড়তো, আমি তো মনে করছি যে অ্যানিমেশনে পড়েই গেছে হয়তো বা। যা যাই হোক, আমরা 19টা মোডে স্পিন করে দিলাম, দেখা যাক। এ দেখ, এবার তো আশেপাশেও নাই, ম্যাজিক কিউব ফিগমেন্ট দিছে দৌড়ো। একটা স্পিন যদি আগে দিত তাও লাভ ছিল, কি যে করবে আল্লাহ জানে। তো এবার কিন্তু আমরা স্পিন করে দিলাম 59 বন্ডে, দেখা যাক কী দেয়। আহ, এবারও আশেপাশেও নাই, আরে আল্লাহ কি যে করবে আল্লাহ জানে। লাস্ট পর্যন্ত নিয়ে যায় যদি তাহলে তো একদম লস। প্লিজ গে না ভাই, যে কোনো একটা স্পিন আগে দিও। এই স্পিনে কি দিবা? দৌড়ো, দিবে বলার আগে আমাদের ছাতা দিয়ে দিস। আর মাত্র 2টা স্পিন আছে, গে না ভাই, তোর পায়ে পড়ি ভাই, প্লিজ দিয়ে দিস ভাই, এই স্পিনে দিয়ে দিস। তার আগে দাঁড়াও, ক্যারেক্টার চেঞ্জ করে আসি। কী নিবো, মেল ক্যারেক্টার নিবো না ফিমেল, কোনটা নিবো, কোনটা কোনটা? আচ্ছা ফিমেল থাকুক, ঠিক আছে আমাদের এই ফিমেল ক্যারেক্টার নিয়ে স্পিন করা যাক, কারণ ফিমেল ক্যারেক্টার কিন্তু লাক বেশি ভালো হয়। যাই হোক, আমরা কিন্তু ফিমেল ক্যারেক্টার নিয়ে কিন্তু লাক রেজিস্ট্রেশন চলে এসেছি। আর এখানে কিন্তু আমাদের এই স্পিন কিন্তু 199 ডায়মন্ডের, দেখা যাক প্লিজ গে না। ও প্রো, মেন যে গ্র্যান্ড প্রাইসটা আমাদের পেগাসাস স্পিড লিডার যে চার্জ অ্যানিমেশনটা, এটা আমাকে দিয়ে দিছে 199 ডায়মন্ডে। ভাই সাহেব, এখানে তো আমি আর স্পিন করবো না, কারণ আমার স্ক্যামিং তো একদমই লাগবে না। ও ভাই, আমাদের ফিমেল ক্যারেক্টার জিন্দাবাদ ভাই, জিন্দাবাদ। এত কম ডায়মন্ড আমি পেয়ে গেলাম, কেমনে কি জীবনে ফার্স্ট টাইম এত লাখ ভালো। যাই হোক, আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল 3101 ডায়মন্ড, এখন কিন্তু আছে 2716 ডায়মন্ডের মতো, মোটামুটি 385 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা অ্যানিমেশনটা কিন্তু বের করে নিতে পারছি। তোমরা যদি মোকা হ্যাকার স্টেটমেন্ট থেকে যে কোনো একটা অ্যানিমেশন বের করতে চাও, তোমরা যদি মোকা হ্যাকার স্টেটমেন্ট থেকে যে কোনো একটা অ্যানিমেশন বের করতে চাও আর তোমাদের লাক যদি খারাপও থাকে, তারপরে কিন্তু মোকা হ্যাকার স্টেটমেন্ট থেকে একটি অ্যানিমেশন বের করতে কিন্তু হাইস্ট 984 ডায়মন্ডের মতো লাগবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো, চাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।